আসো বসো, একটু শিক্ষা নাও, বসো সাগরা করো, অবশ্যই পাবে। যদি না পাও যাও ফালে দাও। আরেক পীর ধরো, এখানে পীর বলো না, সত্য পাওয়াটা বলো। বড় কষ্ট হয়েছে আমার, শেখ 80 বছর চলত, 80 বছর 3 মাস 81 চলতেছে, জীবনটা আমি খাচ্ছি বাবু। এই সত্য খোঁজার জন্য কোথায় না গেছে, হায় হায়, যদি আমার এখনো মনে পড়ে। শুধু সত্যিই কান্না হয়েছিল, আমার কামটা মারবো তামাল্লা, তুমি যেখানে থাকো সেখানে আমার নিয়ে যাও, তুমি যেহেতু চন্দনের ঘরে থাকো তাহলে আমাকে চন্দাও বানিয়ে দাও, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আজ মুসলমানের ঘরে জন্মাইছি তাই মুসলমান, যদি আজকে হিন্দুর ঘরে জন্মাইতাম বলি হিন্দু, যার যার ঘরে জন্মাইতাম সেটাই হইত। তুমি তো বলছো আলাপ সারা কুটুম্বলা দালান না তোমাকে ওমায় কাকাও বলাইয়া চালু না মুক্তা না, আমি আল্লাহ ইচ্ছা করলে নিমেষে সব মানুষে এক উম্মত করে ফলাইতে পারতাম। না কখনো ইয়া চালু না রাখিয়া দেই মুক্তা লাভি রেখতে লাভে রাখিয়া দেই, ভাগ করে করে রাখছি, তুমি তো ভাগ করে রাখছো। আমি ডাকলে হিন্দু আমাকে আসে না, হিন্দু ডাকলে আমি হিন্দু চাই যাই না কেন। কোরআন পড়ে তো বলল বলে না, আমার সারনা রসুরানের নামের সানি কাউমিহীদের পাইয়া না হোক, এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যেখানে আমি নবীর রসুল না পাঠাইছি। তাহলে মদিনা মক্কার জন্য মহানবী, মিশরের জন্য দাউদ মুসা, দাউদ জাবিজিনের জন্য সুরিনামের জন্য লোক, এইরকম ভাবে প্রত্যেক জাতির মধ্যে লোক হয়ে যায়। তো এই অখণ্ড ভারত এত বড় বিশাল, কত জাতি, একটা নবীও নাই, যদি বড় নবীর সুর নাই তাহলে কোরআন ভুল হয়ে যায়। কোরআন বলছে প্রত্যেক জাতির মধ্যে আমি পাঠাইছি, অখণ্ড ভারতের এত ঠিক আছে বলতে প্রবি নাই। তখনই আমরা খুঁজছি, খুঁজাতে শিখব। মুনি বলতেছেন প্রাঙ্গন্দ হল্লা রকম বরিষ্ঠ অল্লাহ অল্লাহ আগের অভুকমে তো কমল্লা ভুকম নিকাশল রুচুর মমদম মহাবাণী নিয়ে একজন মহাপুরুষ আসবেন, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। অনেক জায়গায় আছে, অথর্ব বেঁধে আছে, চতুর্ব বেঁধে আছে, এইগুলো ছাপিয়ে যায়, সেটা সাইনবোর্ড রিপাবলিক করে সে আমরা দেখা পাই না, আবার আমরা তবলিক দেখা পাই না, এই জন্য আমরা প্রতিযোগিতা করি। কেন গুরু না, গুরুর শিক্ষা নাই, গুরুর শিক্ষা থাকলে ঝগড়া থাকে। একটা চিন্তা করো তো, বাংলাদেশে ধ্যান সাধনা মোড়া কামা মশা এটা করার জন্য কোন পীর ফকির একটা স্কুল হবে যে একটা পয়েন্টে আসবে, আর না কেন ভাতের হাড়ির একটা বাটি বিজলি বুঝা যায় ভাত আছে। লেটস ট্রাই ইউর লেভেল বেস্ট, তুমি দেখো কোন পীর ফকির একটি স্কুল বাদ। আমি খাইটা পিটা কত কষ্ট কইরা 25 বিঘা জায়গা পাইলাম, 10 বিঘা পারলামই না, 15 বিঘার মধ্যে অস্পান্ন বান ঢেউ ঠিক আমি ঘেরাও দিলাম,
সত্য পাওয়াটা বড়।